যারা যারা কথায় কথায় বলছিলেন যে তাড়াতাড়ি নির্বাচন দেন ভাই, তাড়াতাড়ি সংস্কার টংস্কার করে আসেন। হ্যাঁ ডক্টর ইউনূস সাহেব, কবে নির্বাচন দিবেন, কবে নির্বাচন দেবেন, কী করতেছেন এতদিন লাগে, 18 দিন, আবার আসেন দেখায় কী করতেছেন। বাংলাদেশ একমাত্র দেশ কিনা আমি জানি না যেখানে কোনো জিনিসের দাম বাড়ার সময় কীভাবে বাড়ে। ধরুন আজকের দিনে জিনিসটার দাম 100 টাকা, তো ব্যবসায়ী যারা আছেন এটা সিন্ডিকেট করেন, এটার সাথে সরকার কানেক্টেড থাকে, কমিশন খায়, এটার দাম পটাস করে বেড়ে যাবে 150, জনগণ আন্দোলন করবে, এটা নিয়ে রাজপথে দৌড়াদৌড়ি হবে, পত্রিকা লেখালেখি হবে, এরপরে ঠাস করে নাম চলে আসবে 130, 20 টাকা কমছে। আরে ভাই কালকে তো জিনিসটার দামই ছিল 100, 50 টাকা বাড়াইয়া 20 টাকা কমাইয়া 30 টাকা রাখছে, এটা কি দাম কমলো নাকি বাড়লো? বাঙালি তখন মনে করে যে না, 2 দিন 150 টাকা করে কিনছি, আজকে 130 টাকা করে কিনছি, ওয়াও কমে গেছে। ইটস অল অ্যাবাউট বিজনেস। এই যে সিন্ডিকেট মারানির পুতাইত আছে, তাদেরকে কিন্তু ডক্টর ইউনূস সাহেব একটা মারা দিয়া দিছে, আর এই মারাটাতে গরিবরা ব্যাপকভাবে উপকৃত হবে। কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যারা মধ্যবিত্ত আছেন, দরিদ্র আছেন, মিনিমাম লেভেলে সবার একটা হুন্ডা আছে, কেউ ব্যবসার প্রয়োজনে, কেউ ব্যক্তিগত প্রয়োজনে, কেউ বিভিন্ন প্রয়োজনে হুন্ডা চালায়, আর হুন্ডার প্রধান যেই খাবারটা অকটেন, পেট্রোল, ডিজেল, এই যে জিনিসগুলা কৃষক থেকে শুরু করে সবাই কিন্তু এটার উপর নির্ভরশীল ছিল। আর এতদিন যাবৎ ওই যে 100 টু 150 টু 130 এই খেলাটা এবার বন্ধ করা, বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত অলরেডি কার্যকর করেছে সরকার। বিশ্ববাজারে যখন তেলের দাম বাড়ে, আমাদের সরকার দেখায় আন্তর্জাতিক অঙ্গনে বেশি, কমতে কমতে পানিতে আসে, কয় না না বাংলাদেশে পলিসি এটা অ্যাপ্লাই করার সুযোগ নাই, সেই সিন্ডিকেটটা ভেঙে দিয়েছে। গতকালকে বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। হ্রাসকৃত মূল্য আজকে 1 সেপ্টেম্বর থেকে অলরেডি কার্যকর হয়েছে। ডিজেল এবং কেরোসিন গরিবের খুবই প্রয়োজন, বিশেষ করে শ্যালো পাম্প বারো, বিভিন্ন জায়গায় হ্যান্ড ট্রাক্টর, অনেক কিছুতে এই জিনিসটা ব্যবহার করা হয়, আর সেটার দাম কমানো হয়েছে 1 টাকা 25 পয়সা। এবং সব গরিব লেভেলের আমরা যারা আছি মধ্যবিত্ত, পেট্রোল এবং অকটেন গাড়ি যারা চালায়, এই দুইটা জিনিসের উপর গাড়িগুলো চলে, প্রতি লিটারে দাম কমিয়ে দেওয়া হয়েছে 6 টাকা। এটা খুবই কার্যকর একটি ইফেক্ট তৈরি করছে সাধারণ মানুষ। যেমন একজন গাড়ি চালক যিনি প্রতিদিন তার 100 লিটার 200 লিটার অকটেন লাগছে, পেট্রোল লাগছে, সেখানে 6 টাকা করে যদি বাসে, আপনি চিন্তা করেন কত টাকা বাঁচছে, অনেক টাকা না, অনেক টাকা। এখন আমাদের ড্রাইভারদের প্রতিও বা যারা বাস মালিক সমিতি আছেন তাদেরকেও মাথায় রাখতে হবে, এই যে পেট্রোল এবং অকটেনের দাম কমলো, আপনারাও কিন্তু গাড়ি ভাড়ায় এটা সামঞ্জস্য করতে হবে। সিএনজি যারা চালায় এলপিজিতে তাদের হিসাব আলাদা, তবে এলপিজিরও কিন্তু দাম কমছে বলে যে ভিডিওটা দেখতেছেন পোস্ট, এটা এখনও ফাইনাল না, তবে কমবে এটা আশাবাদী সরকার, এটাও শীঘ্রই কমাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভোক্তা পর্যায়ে ডিজেল এবং কেরোসিনের দাম লিটার প্রতি 106.75 টাকা থেকে 1.25 টাকা কমিয়ে ডিজেল 105 টাকা, কেরোসিন 105.50 টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে পেট্রোলিয়ামের দাম লিটার প্রতি 127 টাকা থেকে কমিয়ে 121 টাকা করা হয়েছে। অকটেনের দাম 131 টাকা থেকে 6 টাকা কমিয়ে 125 টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করি প্রত্যেকটা সেক্টরে এইভাবে সেট আপ হবে, অন্তত এলপিজি গ্যাসের দাম এটা কমানো খুবই জরুরি। পল্লী বিদ্যুতের বেলা একটু নজর দেওয়া দরকার, বিদ্যুৎ সেক্টরগুলোতে ব্যাপক লুটপাট দুর্নীতি হচ্ছে, মানুষ এখানে অনেক বিপদে পড়তেছে। সো এগুলা কোনো রাজনৈতিক সরকার এত নিঃস্বার্থভাবে করবে না, কারণ এখানে তাদের ধান্দা টান্দা আছে, এগুলোর থেকে তারা পয়সা টসা কামায়, কমিশন খায়। তা আশা করি তিনি যতক্ষণ ক্ষমতায় আছেন এরকম চমক দিবেন। তো বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।